1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে মহাকরণ অবরোধ কর্মসূচি দেখেছিলেন তার মূল উদ্দেশ্য ছিল, মূল স্লোগান ছিল, নো আই কার্ড নো ভোট, নো আই কার্ড নো ভোট। তার আগে সচিত্র পরিচয়পত্র ছিল না, সিপিএম রিগিং করত বৈজ্ঞানিক পদ্ধতিতে, ভুয়ো ভোটাররা দখল করে নিত। সুফিয়ান তাকে আগে দেখতে পাই, সুতরাং নো আই কার্ড নো ভোট। কেন মহাকরণ? এই যে সিপিএম বলে মহাকরণ দখল করতে গেছিল, ভুল, কারণ তখন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসটাই ছিল মহাকরণ, সেই কারণে মহাকরণ অবরোধ। 5টা পয়েন্টে জনসভা, শান্তিপূর্ণ জনসভা, বক্তৃতা, তাণ্ডব করেছিল সিপিএম। আমার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল এই কারণে, কারণ এক প্রস্থ ছাত্র রাজনীতি করার পর তখন আমি সাংবাদিকতায় আজকাল কাগজে ছিলাম, আমার দায়িত্ব ছিল সকাল থেকে রাত সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, বাড়ি থেকে শুরু করে তারপরে যা যা হয়েছে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল সাংবাদিক হিসেবে। প্রথম ওরা গন্ডগোল করে মেয়ো রোডে, মেয়ো রোডে তখনও গুলি চালায়নি, কিন্তু যখন দিদি ব্রেবন রোডের দিকে যান যেখানে আপনাদের জেলা ছিল, ততক্ষণে রণক্ষেত্র করে দিয়েছে, মঞ্চ ভেঙে দিয়েছে, গুলি চালিয়েছে, বম্বিং করেছে, উপরে বাড়িগুলো থেকে ইট বৃষ্টি, পাথর বৃষ্টি করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন এগিয়ে এলেন তখন তাকে অনুঠাসা করে পুলিশ